আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রাণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অব নিবাস 11তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নীল কুঠি। আজ থাকলো চতুর্থ পর্ব। হাত বাড়িয়ে চিরুনিটা হাতে নিলেন মিস্টার বসক। চার পাঁচ কাছে কেশ আটকে রয়েছে চিরুনি সরু দাঁতের ফাঁকে ফাঁকে, এবং কেশগুলি লম্বায় হাতখানেকের চাইতে একটু বেশি হবে, আর সেগুলো সামান্য একটু কোঁকড়ানো, এবং রঙও তার ঠিক কালো নয়, কেমন একটু কটা কটা। ধীরে ধীরে কেশগুলি চিরুনির দাঁত থেকে ছাড়িয়ে নিয়ে আরও ভালো করে পরীক্ষা করতে লাগলেন মিস্টার বসক। রামচরণের নিত্য ব্যবহৃত এই চিরুনি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্পষ্ট মনে আছে এখনো মিস্টার বসাকের রামচরণের কেশের রং কুচকুচে কালোই ছিল, যদিচ অনেক কেশেই তার পাক ধরেছিল। বিশেষ করে তার কেশ দৈর্ঘ্যে এতখানি হওয়াও অসম্ভব। মোট কথা, চিরুনির এই কেশ আদপেই রামচরণের মাথা নয়, এবং কেশের দৈর্ঘ্য দেখে মনে হয় এ কোনো রমণীর মাথার কেশ হবে, কোনো পুরুষের মাথার কেশ এ নয়, এবং কোনো নারীরই মাথার কেশ যদি হবে তবে চিরুনিতে এই কেশ এলো কোথা থেকে? এ বাড়িতে তো কোনো নারীর অস্তিত্বই নেই, এবং ছিল না বলেই তো তিনি শুনেছেন। একমাত্র লতা, তাও সেদিন যার আগেই এ বাড়ি ছেড়ে চলে গেছেন। সেক্ষেত্রে চিরুনির দাঁতে নারীর কেশ দেখে মনে হচ্ছে গতকাল দিনে বা রাত্রে নিশ্চয়ই কেউ একসময় এই চিরুনির সাহায্যে তার কেশ প্রসাদন করেছিলেন। তিনি কোনো পুরুষই নন, নারী। এ বাড়িতে একমাত্র বর্তমানে উপস্থিত নারী সুজাতা দেবী। সুজাতা দেবী নিশ্চয়ই রামচরণের ঘরে এসে তার চিরুনি দিয়ে কেশ প্রসাদন করেননি, আর করলেও সুজাতা দেবীর কেশ এ ধরনের নয়। তার কেশ দৈর্ঘ্যে আরও বড় ও কালো কুচকুচে, আদপেই কোঁকড়ানো নয়। তবে কেশ এই নারী, যার কেশ প্রসাদনের চিহ্ন এখনও এই চিরুনির দাঁতে রয়ে গিয়েছে। আরও মনে হয় যেই কেশ প্রসাদন করে থাকুক, রামচরণের দৃষ্টিতে নিশ্চয়ই ব্যাপারটা পড়েনি। নচেত রামচরণের মতো ছিমছাম প্রকৃতির লোকের চিরুনিতে এগুলো আটকে থাকা সম্ভব হতো না, একবার তার দৃষ্টি চিরুনিতে আকৃষ্ট হলে। তবে কি রামচরণের অজ্ঞাতেই কেউ তার চিরুনির সাহায্যে কেশ প্রসাদন করেছিল? সঙ্গে সঙ্গে আর একটা কথা মনে হয় মিস্টার মশাকের। গত রাত্রে রামচরণ যখন তাদের আহার্য পরিবেশন করছিল, তখনও তো তিনি লক্ষ্য করেছেন তার মাথার কেশ পরিপাটি করে আঁচড়ানো ছিল, যাতে করে তার মনে হয়েছিল বিকালের পরে কোনো এক সময় সে তার কেশ প্রসাদন করেছিল। অতএব কি দাঁড়াচ্ছে তাহলে, সন্ধ্যার পর রাত্রে কোনো এক সময়ে কোনো না কোনো নারী এই ঘরে এসে রামচরণের এই চিরুনির সাহায্যে তার কেশ প্রসাদন নিশ্চয়ই করেছিল, যার সুস্পষ্ট ও সুনিশ্চিত প্রমাণ এখনও এই চিরুনির দাঁতে কয়েক গাছি কেশে বর্তমান। এবং এ থেকে সহজেই অনুমান করা যায় কোনো নারী তাহলে গতরাত্রে এই কক্ষে এসেছিল। কিন্তু কথা হচ্ছে রামচরণের জ্ঞাতে না অজ্ঞাতে। আরও একটা কথা সঙ্গে সঙ্গে মনে হয়, যে নারী গতরাত্রে এই ঘরে এসেছিল সে রামচরণের পরিচিতও হতে পারে, অপরিচিতও হতে পারে। এবং শুধু তাই নয়, রামচরণের হত্যার ব্যাপারে সেই নারীর প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো যোগাযোগ ছিল কি না তাই বা কে জানে। মোট কথা, কোন এক নারীর এই কক্ষ মধ্যে গতরাত্রে পদার্পণ ঘটেছিল, এবং সে বিষয়ে যখন কোনো সন্দেহই থাকছে না, তখন সেই নারীর এই কক্ষ মধ্যে আবির্ভাবের ব্যাপারটাই রামচরণের হত্যার মতোই বিস্ময়কর মনে হয়। বাড়ির চারিদিকে কাল সতর্ক পুলিশ প্রহরী ছিল, তার মধ্যেই অন্যের দৃষ্টি এড়িয়ে কি করে এক নারীর এ বাড়িতে প্রবেশ সম্ভবপর হয়? তবে কি সেই নারী রামচরণের হত্যাকারী? কথাটা ভাবতে গিয়ে যেন মিস্টার বসাকে লজ্জার অবধি থাকে না।
তাদের এতগুলো পুরুষের জাগ্রত ও সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত কিনা সামান্য এক নারী নিঃশব্দে এসে রামচরণকে হত্যা করে চলে গেল। এতগুলো লোক কেউ কিছু জানতেও পারল না, কিন্তু এলোই বা সে এ বাড়িতে কোন পথে, আবার ফিরে গেলই বা কোন পথে? অথচ কিছুক্ষণ পূর্বে পর্যন্ত কেন যেন মিস্টার বসাকের ধারণা হয়েছিল গত রাত্রে রামচরণের হত্যাকারী এ বাড়ির মধ্যে যারা উপস্থিত ছিল গত রাত্রে তাদের মধ্যেই কেউ না কেউ হতে পারে। এখন মনে হচ্ছে তা নাও হয়তো হতে পারে। ভাবতে ভাবতে চকিতে মিস্টার বসাকের মনে আর একটা সম্ভাবনার উদয় হয়। এই কেস যার, সেই নারী ও বিনয়েন্দ্রর জীবনে তার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে রহস্যময় নারীর অকস্মাত আবির্ভাব ঘটেছিল, উভয়ই এক নয় তো? কিন্তু কথাটার মধ্যে যেন বেশ কোনো যুক্তি খুঁজে পায় না মিস্টার বসাক। সে না হলেও কোনো এক নারী কাল রাত্রে এ ঘরে এসেছিল ঠিকই, এবং যে প্রমাণ একমাত্র যার পক্ষে আজ দেওয়া সম্ভব ছিল সে রামচরণ, কিন্তু সে আজ মৃত। যে রহস্যের উপর আলোকপাত সম্ভব হতো আজ আর তার কাছ থেকে পাওয়ার কোনো উপায় নেই। তার মুখ আজ চিরদিনের জন্যই বন্ধ হয়ে গিয়েছে, আর সে কথা বলবে না। আবার মনে হয় তবে কি বিনয়েন্দ্রবাবুর হত্যাকারী সেই, তাই সে এত তাড়াতাড়ি রামচরণের কণ্ঠ চিরতরে বন্ধ করে দিয়ে গেল? পাছে রামচরণ তার সমস্ত রহস্য ফাঁস করে দেয়? আবার সেই রহস্যময়ীর কথাই মনের মধ্যে নতুন করে এসে উদয় হয়। সমস্ত ব্যাপারটাই ক্রমে যেন আরো জটিল হয়ে উঠছে, সব যেন কেমন বিশ্রীভাবে জড়িয়ে যাচ্ছে। কিন্তু সে যাই হোক, এই কয়েক গাছি কেসের মধ্যে নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্ব আছে। যত্ন সহকারে পকেট থেকে একটা কাগজ বের করেন মিস্টার বসাক, এবং কাগজের মধ্যে কেস কগাছি রেখে ভাঁজ করে সযত্নে পকেটের মধ্যে রেখে দিলেন। তারপর রামচরণের স্টিল ট্রাঙ্কটা খুলবার চেষ্টা করলেন, কিন্তু তালা দেওয়া, খোলা গেল না। চাবিটা কিন্তু বিশেষ খুঁজতে হলো না, রামচরণের শয্যার নিচে তোষকের তলাতেই পাওয়া গেল। চাবির সাহায্যে মিস্টার বসাক তালা খুলে ফেললেন, বাক্সটা খুলে তালাটা তুললেন। ট্রাঙ্কের মধ্যে বিশেষ কিছু এমন পাওয়া গেল না, খানকয়েক ধুতি পাট করা গোটা দুই জামা, একটা ব্যাগের মধ্যে গোটা ত্রিশেক টাকা ও কিছু খুচরো পয়সা, একটা ছোট কৌটার মধ্যে খানিকটা আফিং এবং খানকয়েক চিঠি ও মানি অর্ডারের রসিদ। রসিদগুলো ফেরত আসছে কোনো এক শ্যামসুন্দর ঘোষের কাছ থেকে, চিঠিগুলো সেই শ্যামসুন্দরেরই লেখা। চিঠি পড়ে বোঝা গেল সম্পর্কে সেই শ্যামসুন্দর রামচরণের ভাইপো হয়, থাকে মেদিনীপুর। আর পাওয়া গেল একটা পোস্ট অফিসের পাসবই, পাসবইটা উল্টে পাল্টে দেখা গেল তার মধ্যে প্রায় ৬-৪ টাকা আজ পর্যন্ত জমা দেওয়া আছে, মধ্যে মধ্যে অবশ্যই ৫-১০ করে তোলার নিদর্শন আছে। লোকটা দেখা যাচ্ছে তাহলে কিছুটা সঞ্চয়ও ছিল। বাক্সটা বন্ধ করে পুনরায় তালার চাবি দিয়ে মিস্টার বসাক রামচরণের ঘর থেকে বের হয়ে গেলেন। দ্বিপ্রহরের রৌদ্রতাপ তখন অনেকটা ঝিমিয়ে এসেছে। প্রশান্ত বসাক নিচের তলায় যে ঘরটায় গত দুদিন ধরে অফিস করেছিলেন সেই ঘরেই এসে প্রবেশ করলেন। ঘরের মধ্যে ঢুকতেই চোখাচোখি হয়ে গেল প্রতুলবাবুর সঙ্গে। প্রতুলবাবু বোধ হয় কিছুক্ষণ আগে এসেছেন, ওই ঘরে ইন্সপেক্টরের অপেক্ষায় বসেছিলেন। প্রতুলবাবুর পাশেই চেয়ারে সুট পরিহিত সুশ্রী আর একজন মধ্যবয়সী ভদ্রলোক বসেছিলেন। এই যে প্রতুলবাবু, কতক্ষণ এসেছেন? এই কিছুক্ষণ হলো, আলাপ করি দি ইন্সপেক্টর সাহেব, ইনি মিস্টার চট্টরাজ, বিনয়েন্দ্রবাবুর অ্যাটর্নি, আর ইনি ইন্সপেক্টর মিস্টার প্রশান্ত বসাক। উভয়কে নমস্কার ও প্রতি নমস্কার জানান। কথা বললেন তারপরে প্রথমে মিস্টার চট্টরাজি, আমাকে আপনি ডেকে পাঠিয়েছিলেন মিস্টার বসাক? হ্যাঁ, বিনয়েন্দ্রবাবুর কোনো উইল আছে কি না সেইটাই আমি জানবার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছিলাম মিস্টার চট্টরাজ। না, উইল তিনি কোনো কিছু করে যাননি। কোনো উইলই নেই? না, উইলের কোনো কথাবার্তাও হয়নি কখনো তার আপনার সঙ্গে। মাস ছয় আগে একবার তিনি আমাদের অফিসে যান, সেই সময় কথায় কথায় একবার বলেছিলেন উইল একটা তিনি করবেন। সেই উইল কিভাবে হবে সে সম্পর্কে কোনো কথাবার্তা হয়? হ্যাঁ, বলেছিলেন তার যাবতীয় সম্পত্তি একমাত্র ১০০০ নগদ টাকা ছাড়া
তিনি তার ভাইজিকে এক সুজাতা দেবীকেই নাকি দিয়ে যেতে চান। একমাত্র 10,000 টাকা ব্যতীত সবকিছু সুজাতা দেবীকেই দিয়ে যাবেন বলেছিলেন। হ্যাঁ, রজতবাবু তার ভাইপো, তার সম্পর্কে কোনো ব্যবস্থাই করবার ইচ্ছা প্রকাশ তিনি করেননি? হ্যাঁ করেছিলেন, ওই নগদ 10,000 টাকা মাত্র, আর কিছু নয়। ক্ষণকাল চুপচাপ বসে কি যেন ভাবলেন মিস্টার বসাক। তারপর মৃদু কণ্ঠে বললেন, একটা কথা মিস্টার চট্টরাজ, বিনয়েন্দ্রবাবুর প্রপার্টির ভ্যালুয়েশন কত হবে নিশ্চয়ই জানেন? ইদানিং অনেক কিছুই হস্তান্তরিত হয়েছিল। কলকাতার তিনখানা বাড়ি, ফিক্সড ডিপোজিটের সুদ বাবদ যা পেয়েছেন সবই গিয়েছিল খরচ হয়ে। তাহলেও এখনো যা প্রপার্টি আছে তার ভ্যালুয়েশন তা ধরুন 2,00,000 তো হবেই। তাছাড়া ব্যাংকেও নগদ 1,050 এখনো আছে। সম্পত্তির পরিমাণ তাহলে নেয়াত কম নয়, বেশ লোভনীয়ই সে যে কোনো ব্যক্তির পক্ষে। মিস্টার চট্টরাজ বললেন, এ আর কি, একদিন চক্রবর্তীদের সম্পত্তির পরিমাণ 15-20 লাখ টাকা ছিল, যা কাগজপত্রে পাওয়া যায়। নানাভাবে কমতে কমতে এখন কলকাতার পার্ক স্ট্রিটের বাড়ি, ওই নীলকুঠি ও টালিগঞ্জ অঞ্চলে কিছু জমি ও ব্যাংকে যা নগদ আছে। এখন তাহলে বিনয়েন্দ্রবাবু সমস্ত সম্পত্তি কে পাচ্ছে মিস্টার চট্টরাজ? উইল যখন কিছু নেই তখন রজতবাবু ও সুজাতা দেবী সব সমান ভাগে পাবেন, কেননা একমাত্র ওনারাই দুজনে আজ বিনয়েন্দ্রবাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। রেবতী এসে ঘরে প্রবেশ করল এবং প্রতুলবাবুকে সম্বোধন করে বললে, বাবু চাল ডাল তেল ঘির ব্যবস্থা করে দিয়ে যাবেন। প্রতুলবাবু বললেন, যাবার আগে টাকা দিয়ে যাব, এখন যা যা দরকার মতি স্টোর থেকে এবারের অ্যাকাউন্টে গিয়ে নিয়ে আয়। রেবতী মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে ঘর ছেড়ে চলে গেল। প্রতুলবাবু তখন চট্টরাজকে সম্বোধন করে বললেন, টাকার ব্যবস্থা কিছু আপনাকে শিগগিরই করতে হবে মিস্টার চট্টরাজ, আমার ক্যাশে সামান্যই আছে, আর সামনের মাসের টাকাটা এ মাসের 10 তারিখেই তুলে রেখেছিলাম ব্যাংক থেকে, কাল সে টাকাটা পাঠিয়ে দেব। তারপর রেবতীর দিকে ফিরে তাকিয়ে বললেন, এদের চা দাও রেবতী। রেবতী বললে, চা প্রায় হয়ে এসেছে, এক্ষুনি আনছে। রেবতী ঘর থেকে বের হয়ে গেল। প্রতি মাসে সাধারণত কত সংসার খরচ বলে আসতো মিস্টার চট্টরাজ? কলকাতার পার্ক স্ট্রিটের ফ্ল্যাট সিস্টেমের বাড়িটা থেকে ভাড়া বাবদ 600 টাকা পাওয়া যায়, আর ব্যাংক থেকে 600, এই 1200 করে প্রতি মাসে আসত। তাছাড়া 400-500 প্রতি মাসেই বেশি চেয়ে পাঠাতেন, যেটা আবার তুলে দেওয়া হতো ব্যাংক থেকে। ব্যাংক থেকে অত টাকা তুলতেন প্রতি মাসে? প্রশান্ত বাসক প্রশ্ন করেন চট্টরাজকে। হ্যাঁ, ইদানিং বছর দেড়েক থেকেই তো অমনি টাকা খরচ হচ্ছিল, তার আগে বাড়িখানার টাকাতেই চলে যেত। তাই ইদানিং বছর দেড়েক ধরে এমন কি খরচ বেড়েছিল মিস্টার চট্টরাজ যে বিনয়েন্দ্রবাবুর অত টাকার প্রয়োজন হতো? তা কেমন করে বলবো বলুন, টাকা তিনি চাইতেন আমরা পাঠিয়ে দিতাম মাত্র, তার অর্থ তিনি ব্যয় করবেন তাতে আমাদের কি বলবার থাকতে পারে বলুন। কিন্তু শুধু ওই কেন, গত 1 বছরের মধ্যেই তো তার কলকাতায় আরও যে দুখানা ছোট বাড়ি ছিল তাও তিনি বিক্রি করেছেন। এবার মিস্টার বসাক ঘুরে তাকালেন প্রতুলবাবুর মুখের দিকে এবং প্রশ্ন করলেন, কেন অত টাকার প্রয়োজন হতো ইদানিং তার, সে সম্পর্কে আপনি কিছু বলতে পারেন প্রতুলবাবু? আগে না, তার একান্ত নিজস্ব ব্যাপার, কেউ খুনাক্ষরেও কিছু জানতে পেত না, কাউকে তিনি কিছু বলতেনও না। আচ্ছা মিস্টার চট্টরাজ, বিনয়েন্দ্রবাবুর সঙ্গে আপনার কিরকম পরিচয় ছিল? বিশেষ কিছুই না বলতে গেলে, বেশিরভাগ তার যা কিছু বলবার তিনি চিঠিতে বা ফোনেই জানাতেন। এ বাড়িতে ফোন আছে নাকি, কই দেখিনি তো, বললেন প্রশান্ত বসাক। জবাব দিলেন প্রতুলবাবু, আছে, ল্যাবরেটরি ঘরের মধ্যে। বাইরে এমন সময় জুতোর শব্দ পাওয়া গেল, পুরন্দর চৌধুরী এসে ঘরে প্রবেশ করলেন। আসুন পুরন্দরবাবু, বিশ্রাম নেওয়া হলো? হ্যাঁ, আমাকে তাহলে অনুগ্রহ করে এবারে যাবার অনুমতি দিন ইন্সপেক্টর, কথা দিচ্ছি আপনাকে আমি, ডাকা মাত্রই আবার আমি এসে হাজির হব।
আমি এক্ষুনি একবার কলকাতায় যাব, ফিরে এসে আপনাকে বলবো কখন আপনাকে ছেড়ে দিতে পারবো মিস্টার চৌধুরী, জবাব দিলেন ইন্সপেক্টর। রেবতী চায়ের ট্রে হাতে ঘরে এসে প্রবেশ করল। লালবাজারে কিছু কাজ ছিল, সে কাজ শেষ করে মিস্টার বসাক সোজা সেখান থেকে কিরিটি টালিগঞ্জ ভবনে এসে হাজির হলেন। কিরিটি তার দোতলায় বসবার ঘরে আলো জেলে বসে একখানা জ্যোতিষচর্চার বই নিয়ে পড়ছিল। জঙ্গলি এসে সংবাদ দিল ইন্সপেক্টর বসাক এসেছেন। নিয়ে আয় এই ঘরে, বই থেকে মুখ না তুলেই কিরিটি বললে। একটু পরে প্রশান্ত বসাকের পদশব্দে বই হতে মুখ না তুলেই একটা সাদা কাগজের বুকে একটা কুষ্ঠির ছকের পাশে কি সব লিখতে লিখতে আহ্বান জানালো কিরিটি। আসুন মিস্টার বসাক, আসুন বসুন। সপ্তম স্থানে রাহু, অষ্টমে বুধ, মিস্টার বসাক বসতে বসতে বললেন। জ্যোতিষ চর্চা আবার শুরু করলেন কবে থেকে? ভারতের বহু পুরাতন অবহেলিত অদ্ভুত সায়েন্স এই জ্যোতিষ চর্চার ব্যাপার মিস্টার বসাক, এবং সময় ও নক্ষত্র যদি ঠিক ঠিক হয় তো অনেক কিছুই দেখবেন, নির্ভুল পাবেন আপনি গণনায়। অঙ্কশাস্ত্রের মতো ঠিক হলে শুদ্ধ উত্তর ঠিক আপনি পাবেনই। জ্যোতিষ চর্চাটাকে সত্যি সত্যি তাহলে আপনি বিশ্বাস করেন মিস্টার রায়? নিশ্চয়ই একটা অত্যাশ্চর্য সায়েন্স। আর বিজ্ঞানের কথা বলছেন, এ তো আপনি বিশ্বাস করেন যে চন্দ্রের কলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর জোয়ার ভাটার পরিবর্তন হয়? তাও সে করি, তবে কেন আপনার বিশ্বাস করতে বাধে মানুষের দেহের উপরেও গ্রহ উপগ্রহের প্রভাব আছে? জানেন না আপনি ভৃগুর কি অসাধারণ ক্ষমতা। আর আমি এ যতই পড়ছি এবং যতই মনে মনে বিশ্লেষণ করছি ততই বিস্ময় যেন আমার বৃদ্ধি পেয়ে চলেছে। কুষ্ঠির ছকটা আর কিছুই নয়, মানুষের বহু বিচিত্র রহস্যময় অজ্ঞাত জীবনের কতকগুলো সত্য ও অবধারিত সূত্র একত্রে গ্রথিত এবং সংকেত মাত্র। সূত্রগুলি সঠিক পাঠোদ্ধার করতে পারলে আপনি সুনিশ্চিত পৌঁছবেন সেই অজানিত সংকেতের নির্ভুল মীমাংসায়। আজ উত্তরপাড়ার নীলকুঠির যে হত্যা রহস্য আপনাকে চিন্তিত করে, বাধা হইলেন ইন্সপেক্টর। আশ্চর্য, কি করে জানলেন যে সেই ব্যাপারেই আপনার কাছে আমি এসেছি? কিছুটা শুনেছি আজ দুপুরে, আপনাদের হেডকোয়ার্টারে গিয়েছিলাম, সেখানেই শুনলাম নীলকুঠির মার্ডারের মোটামুটি কাহিনীটা, এবং সেখানেই শুনলাম আপনি সেই ঘটনাটা তদন্ত করছেন বর্তমানে। তারপরেই অকস্মাৎ আপনার আমার কাছে আগমন, ব্যাস একেবারে অঙ্কশাস্ত্রের যোগ বিয়োগ উত্তর মিলে গেল। সত্যি সেই কারণেই আপনাকে বিরক্ত করতে এসেছি মিস্টার রায় এই সময়। না না, এর মধ্যে বিরক্তের কি আছে বলুন, শোনা যাক। প্রশান্ত বসাক সেই একেবারে গোড়া থেকেই সব বলে দিতে লাগলেন। কিরিটি সোফাটার উপর গা এলিয়ে দুই চক্ষু বুঝে একটা চুরুট টানতে টানতে শুনতে লাগলেন। কাহিনী যখন শেষ হলো কিরিটি তখনও চোখ বুঝে পূর্ববৎ সোফার উপরে হেলান দিয়েই বসে আছে। ঘরের মধ্যে একটা স্তব্ধতা যেন থমথম করছে। ওয়াল ক্লকটা ঢং ঢং করে রাত্রি 9টা ঘোষণা করল। সময় সংকেতের সঙ্গে সঙ্গেই প্রায় কিরিটি চোখ মেলে তাকালো এবং মৃদু কণ্ঠে এই সর্বপ্রথম প্রশ্ন করল, আপনি যা বললেন তার মধ্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে। কি বলুন তো? প্রথমত ধরুন সিঙ্গাপুরি মুক্তা। কিন্তু সিঙ্গাপুরি মুক্তার ব্যাপারটা তো, হ্যাঁ যতটুকু মুক্তা সম্পর্কে আপনি জেনেছেন আমার মনে হচ্ছে সেটাই সব নয়, আংশিক মাত্র। দ্বিতীয়ত সেই রহস্যময় নারী লতা। লতা শব্দের আরেকটি অর্থ জানেন তো, সাপ। এবং সেই সাপই শুধু নয়, ইউপি থেকে আগত সেই আগন্তুকের কথাটাও আপনাকে স্মরণ রাখতে হবে। যেমন করে হোক ওই দুটি ব্যক্তি বিশেষের খুঁটিনাটি কিছু সংবাদ বা পরিচয় আপনাকে জানতে হবে। আর আপনার মুখে সমস্ত কথা শোনবার পর মনে মনে আমি যে ছকটি গড়ে তুলেছি তা যদি ভুল না হয়, অর্থাৎ আমার অনুমান যদি ভুল না হয়ে থাকে, তো জানবেন এক্ষেত্রে হত্যার কারণ বা মোটিভ প্রেম ঘটিত। প্রেম ঘটিত? হ্যাঁ, প্রেমেরই যে সর্বাপেক্ষা বিচিত্র গতি, এবং যে প্রেম ক্ষেত্র বিশেষে নিঃস্ব করে আপনাকে বিলি দিতে পারে, মনে রাখবেন সেই প্রেমই আবার ভয়াবহ গরল উদ্গিরণ করতে পারে। আচ্ছা মিস্টার রায়, আপনার কি মনে হয় হত্যাকারী কোনো পুরুষ না নারী? পুরুষও হতে পারেন, নারীও হতে পারেন,
অথবা উভয়েই একত্রে মিলিত প্রচেষ্টাও থাকতে পারে। কিন্তু সে তো শেষ কথা, বর্তমান রহস্যের। তার পূর্বে যে সূত্রগুলি ধরে আপনি অগ্রসর হবেন সেগুলো হচ্ছে, এক নম্বর, প্রত্যেকেরই গত 4-5 বছরের জীবনের অতীত ইতিহাস। বিনয়েন্দ্র, রজত, সুজাতা দেবী ও পুরন্দর চৌধুরীর। 2 নম্বর, সেই ছায়ামূর্তির অন্বেষণ, যে ছায়ামূর্তিকে ইদানিং বিনয়েন্দ্র রাত্রে নীলকুঠিতে ঘন ঘন দেখতেন এবং রামচরণ ও ড্রাইভার করালিও দেখেছে বলে জানা যায়। 3 নম্বর, সেই শ্রীমতী রহস্যময়ী লতা, তাকেও খুঁজে বের করতে হবে এবং সেই সঙ্গে জানতে হবে সেই লতা বিনয়েন্দ্রের কুমার জীবনে কতখানি ঘনিষ্ঠ হয়ে এসেছিল। 4 নম্বর, বিনয়েন্দ্রের শয়নকক্ষ ও গবেষণাঘরটি আরেকবার পুঙ্খানুপুঙ্খরূপে আপনাকে দেখতে হবে। এই 4টি প্রশ্নের মধ্যেই বিনয়েন্দ্রের হত্যার কারণ বা মোটিভটি জড়িয়ে আছে জানবেন। প্রশান্ত বসাক গভীর মনোযোগ সহকারে কিরিটির কথাগুলো শুনতে থাকেন। কিরিটি একটু থেমে আবার বলে, এবারে হত্যা করা সম্পর্কে যা আমার মনে হচ্ছে, বিনয়েন্দ্রর হত্যার ব্যাপারটি হচ্ছে প্রি অ্যারেঞ্জড, প্রি মেডিটেটিভ অ্যান্ড এ ওয়েল প্ল্যান্ড মার্ডার। খুব ধীরে সুস্থে সময় নিয়ে প্ল্যান করে এবং ক্ষেত্র তৈরি করে তারপর হত্যা করা হয়েছে বিচারীকে, এবং খুব সম্ভবত তার কিছুটা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বেচারি রামচরণ জানতে পারায় হত্যাকারী রামচরণকেও সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। অতএব সেটাও ইচ্ছাকৃত হত্যা। 2টি নৃশংস হত্যাকাণ্ডের যিনি হত্যা, জানবেন তিনি যেমন ধূর্ত তেমনি সতর্ক, তেমনি শয়তানি বুদ্ধিতে পরিপক্ক, এবং সম্ভবত আজ কাল বা 2-4 দিনের মধ্যেই হোক হত্যাকারী আবার হানবে তার মৃত্যু ছোবল। কিরিটির কথায় প্রশান্ত বসাক যেন চমকে ওঠেন, বলেন, কি বলছেন আপনি মিস্টার রায়? ঠিকই বলছি, আমার ক্যালকুলেশন যদি মিথ্যা না হয় তো শীঘ্রই আবার একটি বা ততোধিক হত্যাকাণ্ড সংঘটিত হবে, অতএব সাবধান, খুব সাবধান। কিন্তু যাক সে কথা, এবার আসা যাক আপনার সূত্রগুলির মধ্যে। 1 নম্বর, ভাঙা ঘড়ি। 2 নম্বর, অপহৃত বিনয়েন্দ্রের রাবারের চপ্পল জোড়া। 3 নম্বর, রামচরণের ঘরে তার নিত্য ব্যবহার্য চিরুনিতে প্রাপ্ত কয়েক গাছি নারীর কেশ। 4 নম্বর, 3খানি চিঠি। প্রশান্ত বসাক কিরিটির কাছ থেকে বিদায় নিয়ে শুভরাত্রি জানিয়ে নিজের গাড়িতে এসে যখন বসলেন, রাত তখন 10:15। ড্রাইভারকে নির্দেশ দিলেন উত্তরপাড়া যাওয়ার জন্য। চলন্ত গাড়ির মধ্যে বসে আরেকবার সমস্ত ব্যাপারটা ও কিরিটির কথাগুলো মনে মনে পর্যালোচনা করতে লাগলেন প্রশান্ত বসাক। নীলকুঠিতে যখন এসে পৌঁছালেন রাত্রি তখন প্রায় 10:45। সিঁড়ির মুখেই রেবতীর সঙ্গে প্রশান্ত বসাকের দেখা হয়ে গেল এবং রেবতীর কাছেই শুনলেন, এতক্ষণ সকলে ওর জন্য অপেক্ষা করে এই সবে খেতে বসেছেন। রজতবাবু রাত 8টা নাগাদ ফিরে এসেছেন এবং আরও একটি সংবাদ পেলেন, সুন্দরলাল নামে এক ভদ্রলোক রায়পুর থেকে এসেছেন। প্রশান্ত বসাক সোজা একেবারে খাবার ঘরেই এসে প্রবেশ করলেন। ঘরের মধ্যে টেবিলের সামনে বসে সবেমাত্র সকলে তখন আহার শুরু করেছেন। ঘরের মধ্যে উপস্থিত 4টি প্রাণী, সুজাতা, রজত, পুরন্দর চৌধুরী, ওদের তো চেনেনি। প্রশান্ত বসাক চেনেন না কেবল চতুর্থ ব্যক্তিকে। পরিধানে তার স্যুট, মাথায় পাঞ্জাবিদের মতো পাগড়ি এবং চোখে কালো লেন্সের চশমা। বুঝলেন উনি আগন্তুক সুন্দরলাল। প্রশান্ত বসাকের পদশব্দে সকলেই মুখ ফিরিয়ে তাকালেন। রজত ও সুজাতা পাশাপাশি একদিকে, অন্যদিকে টেবিলের পাশাপাশি বসে পুরন্দর চৌধুরী ও সুন্দরলাল। প্রশান্ত বসাক ঘরে প্রবেশের মুখেই লক্ষ্য করেছিলেন রজত ও সুজাতা নিম্নকণ্ঠে পরস্পরের মধ্যে কি যেন কথাবার্তা বলছে, আর সুন্দরলাল ও পুরন্দর চৌধুরী দুজনে কথাবার্তা বলছেন। ইন্সপেক্টরকে ঘরে প্রবেশ করতে দেখে সর্বাগ্রের রজতই তাকে আহ্বান জানালো, আসুন মিস্টার বসাক। আপনার জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করে থেকে এই মাত্র আমরা সকলে বসলাম। না না, তাতে কি হয়েছে, বেশ করেছেন। বলতে বলতে এগিয়ে এসে একটা খালি চেয়ার টেনে নিয়ে বসলেন প্রশান্ত বসাক। তারপর বললেন, তাহ হয়ে গেল। হ্যাঁ, রেবতী এসে ইন্সপেক্টরের সামনে দাঁড়িয়ে বললে,
আপনার খাবার দিতে বলি? হ্যাঁ বলো। ওকে আপনি বোধ হয় চিনতে পারছেন না মিস্টার বসাক, সুন্দরলালকে ইঙ্গিতে দেখিয়ে প্রশ্ন করল রজত। না মানে, সুন্দরলালই জবাব দিলেন ইংরেজিতে। মাই নেম ইজ সুন্দরলাল ঝা। সুস্পষ্ট শুদ্ধ উচ্চারণ, কোথাও এতটুকু জড়তা নেই এবং গলাটা সরু ও মিষ্টি। হ্যাঁ রেবতী বলছিল আপনার এখানে আসবার কথা এইমাত্র। তা আপনি? বিনয়েন্দ্রবাবু আমার বিশেষ বন্ধু ছিলেন, আমি তার সঙ্গেই দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে পৌঁছে এদের মুখে সব শুনে তো একেবারে তাজ্জব বনে গেছি ইন্সপেক্টর। হাউ হরিবল, হাউ অ্যাবসার্ড। ইন্সপেক্টর কিন্তু কোনো জবাব দেন না, তার মনে পড়ে ঘণ্টাখানেক আগে কিরিটি সেই কথাগুলো। প্রি অ্যারেঞ্জড, প্রি মেডিটেটিভ অ্যান্ড ওয়েল প্ল্যান্ড মার্ডার। সুন্দরলাল আবার বললেন, এতক্ষণ আমি চলেই যেতাম, কেবল আপনার সঙ্গে দেখা করবো বলেই যাইনি, তাছাড়া ওরা বিশেষ করে বললেন ডিনারটা খেয়ে যেতে। সে তো ভালোই করেছেন। মৃদুকণ্ঠে ইন্সপেক্টর বলেন, তা উঠেছেন কোথায়? কলকাতায় তাজ হোটেলে। আপনি যখন বিনয়েন্দ্রবাবুর বিশেষ পরিচিত, তখন হয়তো তার সম্পর্কে একটু খোঁজ খবরও পাবো আপনার কাছে, প্রশান্ত বসাক বললেন। তার সঙ্গে আলাপ আমার ইদানিং ঘনিষ্ঠ হলেও পরিচয় আমার তার সঙ্গে এক পক্ষে তার থার্ড ইয়ারে ছাত্রজীবনে কয়েক মাস সহপাঠী হিসেবেই হয়। তারপর পড়া ছেড়ে দিয়ে আমার এক আত্মীয়ের কাছে নাগপুরে গিয়ে ব্যবসা শুরু করি। দীর্ঘকাল পরে আবার তার সঙ্গে আমার দেখা হয় এই কলকাতায় একটা বিজ্ঞান সভায়। তারপর বার দু তিন নাগপুর থেকে কলকাতায় এলেই আমি এখানে এলে তার সঙ্গে দেখা করে যেতাম। সেদিক দিয়ে তার পার্সোনাল ব্যাপারের বিশেষ তেমন কিছুই আমি জানি না, তাই সেরকম সাহায্য আপনাকে করতে পারবো বলে তো আমার মনে হয় না মিস্টার বসাক। আপনি বীরেন্দ্রবাবু সহপাঠী যখন, তখন পুরন্দরবাবুর সঙ্গেও বোধ হয় আপনার সেই সময় আলাপ মিস্টার ঝা? প্রশান্ত বসাকের আকস্মিক প্রশ্নে চকিতে সুন্দরলাল তার পার্শ্বে উপবিষ্ট পুরন্দর চৌধুরীর দিকে একবার তাকালেন, তারপর মৃদু স্মিত কণ্ঠে বললেন, হ্যাঁ ওর সঙ্গেও আমার আলাপ আছে। মিস্টার বসাক সুন্দরলালের সঙ্গে এমনি ঘরোয়া সহজভাবে কথাবার্তা বলতে বলতেই তীক্ষ্ণ সতর্ক দৃষ্টিতে সুন্দরলালকে দেখছিলেন। বয়স যাই হোক না কেন, সুন্দরলালকে কিন্তু পুরন্দর চৌধুরী ও বিনয়েন্দ্র রায়ের সহপাঠী হিসাবে যথেষ্ট কম বয়সী বলেই মনে হচ্ছিল। শুধু তাই নয়, মুখে যেন কেমন একটা রমণী সুলভ কমনীয় হতো, দাড়ি নিখুঁতভাবে কামানো সরু গোঁফ, দেহের গঠনটাও ভারী সুশ্রী, লম্বা, খুব রোগাও নয় আবার মোটাও নয়। কাঁটা চামচের সাহায্যে আহার করছিলেন সুন্দরলাল, হাতের আঙুলগুলো লম্বা লম্বা সরু সরু, ডান হাতের অনামিকার ও মধ্যাঙ্গুষ্ঠে দুটি পাথর বসানো স্বর্ণ অঙ্গুরীয়, একটি পাথর প্রবাল, অন্যটি বোধহয় হীরা। ঘরের আলোয় আংটির হীরাটা ঝিলমিল করছিল। টেবিলে খেতে খেতেই নানাবিধ আলোচনা চলতে লাগলো অতঃপর। আহারাদির পর পুনরায় আগামীকাল আসবার প্রতিশ্রুতি দিয়ে সুন্দরলাল বিদায় নিয়ে চলে গেলেন। রজত অসুস্থ ছিল, সেও শুতে গেল। সুজা তার ঘুম আসছিল না বলে তিনতলা ছাদে বেড়াতে গেল। কেবল একটা টর্চ ও লোডেড পিস্তল পকেটে নিয়ে প্রশান্ত বসাক বাড়ির পশ্চাতের বাগানে গিয়ে প্রবেশ করলেন। চাঁদ উঠতে আজ অনেক দেরি, অন্ধকার আকাশে এক ঝাঁক তারা জ্বলজ্বল করছে। দীর্ঘদিনের অযত্নে বাগানের চারিদিকে প্রচুর আগাছা নির্বিবাদে মাথা তুলে দাঁড়িয়েছে। অন্ধকার রাত্রি যেন চারিদিককার আগাছা ও জঙ্গলের মধ্যে লুকোচুরি খেলছে। প্রাচীরের সীমানা ঘেঁষে বড় বড় দুটি কনক চাপার গাছ, ডালে ডালে তার অজস্র বিকশিত পুষ্পগন্ধ বাতাসে যেন মম করছে। পায়ে চলা একটা অপ্রশস্ত পথ বাগানের মধ্যে দিয়ে বরাবর চলে গিয়েছে প্রাচীর সীমানার গেট পর্যন্ত। সেই পথটা ধরেই এগিয়ে চললেন প্রশান্ত বসাক। সুজাতা একাকী তিনতলার ছাদে ঘুরে বেড়াচ্ছিল। আজ যেন কোথাও হাওয়া এতটুকুও নেই, অসহ্য একটা গুমোট ভাব। কালই সকালে এ বাড়ি ছেড়ে চলে যাবে মনস্থ করেছিল সুজাতা, এবং যাবার জন্য গতকাল দ্বীপপ্রহর পর্যন্ত তার মনের মধ্যে একটা আগ্রহ যেন তাকে তাড়না করছিল, কিন্তু এখন সে তাড়না যেন আর তত তীব্র নেই।
ছোটকার আকস্মিক মৃত্যু সংবাদে যে বিহ্বলতা এসেছিল সেটাও যেন কেমন থিতিয়ে এসেছে। নিজেকে কেমন যেন দুর্বল মনে হলো। বিশেষ একখানি মুখ মনের মধ্যে যেন কেবলই ভেসে ভেসে ওঠে। মনে হয় সত্যিই তো তাড়াতাড়ি লখনৌ ফিরে গিয়ে কী হবে, সেই তো দৈনন্দিনের রুটিন বাঁধা একঘেয়ে শিক্ষয়িত্রীর জীবন। একই বহুবার পঠিত বইয়ের পাতাগুলো একের পর এক উল্টে যাওয়া, একই কথা একই লেখা, কোনো বৈচিত্র্যই নেই, কোনো নতুনত্ব বা কোনো আবিষ্কারের আনন্দ বা উত্তেজনা নেই। সেই স্কুল, সেই বাসা, বহু পরিচিত লখনৌ শহরের সেই রাস্তাঘাটগুলো, সীমাবদ্ধ একটা গণ্ডির মধ্যে কেবলই চোখ বাঁধা বলদের মতো পাক খাওয়া। এই জীবন তো সুজাতা কোনোদিন চায়নি, কল্পনাও তো কখনো করেনি। সারাটা জীবন ধরে এমনি করেই সে রুক্ষ এক মরুভূমির মধ্যে ঘুরে ঘুরে বেড়াবে? সেও তো কতদিন স্বপ্ন দেখেছে। জীবনের পাত্রখানি তার একদিকে সুধা রসে কানায় কানায় ভরে উঠবে, জীবন মাধুর্য পরিপূর্ণতায় উপচে পড়বে। জীবনের 30টা বছর কোথা দিয়ে কেমন করে যে কেটে গেল, কোথা থেকে এত মিষ্টি চাঁপা ফুলের গন্ধ আসছে। মনে পড়ে আজই সকালে জানালার ভিতর দিয়ে সে দেখেছে বাগানের প্রাচীর সীমানার ধার ঘেঁষে বড় বড় দুটি কনক চাপার গাছ অজস্র স্বর্ণ ফুলে যেন ছেয়ে আছে, এর তারই গন্ধ। ত্রয়োদশীর ক্ষীণ চাঁদ দেখা গেল আকাশ দিগন্তে, আবছা মৃদু কোমল আলোর একটি আভাস যেন চারিদিকে ছড়িয়ে গেল। কত রাত হয়েছে কে জানে। সুজাতা সিঁড়ির দিকে এগিয়ে গেল। সে সিঁড়িতে পা দিয়ে সামনের দিকে তাকাতেই আপনার অজ্ঞাতেই যেন থমকে দাঁড়িয়ে যায় সুজাতা। ও কি, ওটা কি! চাঁদের আবছা আলোয় বারান্দায় দীর্ঘ শ্বেত বস্তাবৃত ওটা কি! ভয়ে আতঙ্কে স্থান কাল ভুলে তীর্ণ আর্ত একটা চিৎকার করে উঠল সুজাতা, এবং প্রায় সঙ্গে সঙ্গেই সিঁড়ির শেষ ধাপের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেল। প্রশান্ত বসাক্য তখন সবেমাত্র বাগান থেকে ফিরে দোতলায় উঠবার প্রথম ধাপে পা দিয়েছেন। সুজাতার কণ্ঠ নিঃসৃত আর্ত সেই তীক্ষ্ণ চিৎকারের শব্দটা তার কানে যেতেই তিনি চমকে ওঠেন এবং সঙ্গে সঙ্গে শুনতে পান যেন একটা দ্রুত পদধ্বনি উপরের বারান্দায় মিলিয়ে গেল। এক মুহূর্ত আর দেরি করলেন না প্রশান্ত বসাক, প্রায় লাফিয়ে লাফিয়ে 2-3টে সিঁড়ি একেবারে অতিক্রম করে ছুটলেন উপরের দিকে। বারান্দায় এসে যখন পৌঁছলেন দেখলেন পুরন্দর চৌধুরীও ইতিমধ্যে তার ঘর থেকে বের হয়ে এসেছেন। কি কি ব্যাপার, কে যেন চিৎকার করল! পুরন্দর চৌধুরী সামনেই প্রশান্ত বসাককে দেখে প্রশ্ন করলেন। হ্যাঁ, আমিও শুনেছি সে চিৎকার। বলতে বলতেই হঠাৎ তার নজরে পড়ল তিনতলার ছাতে উঠবার সিঁড়িটার মুখেই কি যেন একটা পড়ে আছে। ছুটেই এক প্রকার সিঁড়ির কাছে পৌঁছে প্রশান্ত যেন স্তম্ভিত হয়ে গেলেন। সেই ক্ষীণ চন্দ্রালোকেও সুজাতাকে চিনতে তার কষ্ট হয় না। পুরন্দর চৌধুরীও প্রশান্ত বসাকের পিছনে এসে গিয়েছিলেন এবং তিনিও সুজাতাকে চিনতে পেরেছিলেন। বিস্মিত কণ্ঠে তিনি বললেন, এ কি, সুজাতা দেবী এখানে পড়ে! প্রশান্ত বসাক ততক্ষণে সুজাতার জ্ঞানহীন দেহটা পরম স্নেহে দুহাতে তুলে নিয়েছেন। সুজাতার ঘরের দিকে এগোতে এগোতে বললেন, ছাতে সিঁড়ির দরজাটা একটু শিকল তুলে দিন তো ইশা চৌধুরী। সুজাতা ঘরে প্রবেশ করে তার শয্যার উপরেই ধীরে ধীরে শুইয়ে দিলেন সুজাতাকে। চোখে মুখে জলের ছিটে দিতেই সুজাতার লুপ্ত জ্ঞান ফিরে এলো, চোখ মেলে তাকালো সে। সুজাতা দেবী, কে? আমি প্রশান্ত, সুজাতা দেবী। আমি একটু চুপ করে থাকুন। কিন্তু সুজাতা চুপ করে থাকে না, বলে, এ বাড়িতে নিশ্চয়ই ভূত আছে প্রশান্তবাবু। ভূত? হ্যাঁ, স্পষ্ট বারান্দায় আমি হেঁটে বেড়াতে দেখেছি। ইতিমধ্যে পুরন্দর চৌধুরী রজতকে ডেকে তুলেছিলেন। রজত এসে কক্ষে প্রবেশ করে বলে, ব্যাপার কি, কি হয়েছে সুজাতা? প্রশান্ত মশাক আবার জিজ্ঞেস করলেন, কি ঠিক দেখেছেন বলুন তো সুজাতা দেবী? সাদা চাদরে সর্বাঙ্গ ঢাকা একটা মূর্তি বারান্দায় হেঁটে বেড়াচ্ছিল, আমাকে দেখেই ছুটে সেই মূর্তিটা যেন ল্যাবরেটরি ঘরের মধ্যে গিয়ে ঢুকল। প্রশান্ত বসাকে মনে হলো যেন অত্যন্ত চিন্তিত। রজত আবার কথা বলে, তাহলে রেবতী যে ছায়ামূর্তির কথা এ বাড়িতে মধ্যে মধ্যে রাত্রে দেখা দেয় বলেছিল তা দেখছি মিথ্যা নয়। ছায়ামূর্তি, সে আবার কি? পুরন্দর চৌধুরী প্রশ্ন করলেন রজতকে। হ্যাঁ, আপনি শোনেননি? কই না তো, যাক গে সে কথা রজতবাবু,
এ ঘরে আপনি ততক্ষণ একটু বসুন, আমি আসছি। কথাটা বলে হঠাৎ যেন প্রশান্ত বসাক ঘর থেকে বের হয়ে গেলেন। প্রশান্ত বসাক সুজাতার ঘর থেকে বের হয়ে সোজা ল্যাবরেটরি ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে সুইচ টিপে ঘরের আলোটা জ্বালালেন। কিরেটির কথাটাই তার ওই মুহূর্তে নতুন করে মনে পড়েছিল। সে বলেছিল ল্যাবরেটরি ঘরটা আরেকবার ভালো করে দেখতে। শূন্য ঘর, কোথাও কিছু নেই, তবু সমস্ত ল্যাবরেটরি ঘর ও তৎসংলগ্ন বিনয়েন্দ্রের শূন্য শয়নঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও কিছু নেই। আবার ল্যাবরেটরি ঘরে ফিরে এলেন। হঠাৎ তার নজরে পড়ল ল্যাবরেটরির মধ্যস্থিত বাথরুমের দরজাটা হাঁ হাঁ করছে খোলা। এগিয়ে গেলেন প্রশান্ত বসাক বাথরুমের দিকে, কিন্তু বাথরুমের দরজাপথে প্রবেশ করতে গিয়েই যেন দরজার সামনে থমকে দাঁড়ালেন। দরজার সামনে কতকগুলো অস্পষ্ট জলসিক্ত পায়ের ছাপ, ছাপগুলো ঘরের মধ্যে এসে যেন বাথরুম থেকে প্রবেশ করেছে। খালি পায়ের ছাপ। বাথরুমের খোলা দরজাপথে প্রশান্ত বসাক ভিতরে উঁকি দিলেন। বাথরুমের মেঝেতে জল জমে আছে, বুঝলেন ওই জল লেগেই পায়ের ছাপ ফেলেছে এ ঘরে। প্রশান্ত বসাক এবারে বাথরুমের মধ্যে প্রবেশ করলেন। বাথরুমে একটি মাত্রই কাঁচের জানালা, ঠিক ল্যাবরেটরি ঘরেরই জানালার অনুরূপ। লোহার ফ্রেম ঘষা কাঁচ বসানো একটি মাত্রই পাল্লা, এবং সেই পাল্লাটি ঠিক মধ্যস্থলে একটি ফালক্রামের সাহায্যে দড়ি দিয়ে ওঠানামা করা যায়। প্রশান্ত বসাক বাথরুমের মধ্যে ঢুকে দেখলেন জানালার পাল্লাটি ওঠানো। হস্তধৃত টর্চের আলো সাহায্যে বাথরুমের আলো সুইচটা খুঁজে নিয়ে আলোটা জ্বালালেন মিস্টার বসাক। বাথরুমটা আলোয় ভালোভাবে পরীক্ষা করে দেখতে গিয়ে প্রশান্তর মনে হলো ঘরের সংলগ্ন ওই বাথরুমটি যেন বরাবর ছিল না, পরে তৈরি করে নেওয়া হয়েছে, অথবা এমন হতে পারে ওই বড় হল ঘরটি সংলগ্ন এই ছোট ঘরটি পূর্বে অন্য কোনো ব্যাপারে ব্যবহার করা হতো, বিনয়েন্দ্র পরে সেটিকে নিজের সুবিধার জন্য বাথরুমে পরিণত করে নিয়েছিলেন। প্রশান্তর বুঝতে কষ্ট হয় না বাথরুমের ওই জানালাপথেই কেউ এই ঘরে প্রবেশ করেছিল, কিন্তু কিভাবে এলো জানালাপথে? কাছের জানালার পাল্লাটা তলা দিয়ে উঁকি দিলেন। নীলকুঠির পশ্চাতের বাগানের খানিকটা অংশ চোখে পড়ল। আরও একটি ঝুঁকে পড়ে ভালো করে পরীক্ষা করতে গিয়ে চোখে পড়ল জানালার ঠিক নিচেই চওড়া কার্নিস। সেই কার্নিস দিয়ে হেঁটে যাওয়া যায় বটে, তবে সেটা বেশ বিপদসংকুল এবং শুধু তাই নয় সাহসেরও প্রয়োজন। আবার ঘরের মেঝেতে জলসিক্ত সেই অস্পষ্ট পদচিহ্নগুলো পরীক্ষা করে দেখতে লাগলেন, যদি কোনো বিশেষত্ব থাকে পদচিহ্নগুলোর মধ্যে, কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য বিশেষত্বই চোখে পড়ল না প্রশান্ত বসাকের। বাথরুমে দরজাটা বন্ধ করে একসময় ফিরে এলেন ল্যাবরেটরি ঘরের মধ্যে প্রশান্ত বসাক। পূর্বোক্ত ঘরে প্রশান্ত বসাক যখন ফিরে এলেন, রজত সুজাতার পাশে বসে আছে, আর জানালার ধারে দাঁড়িয়ে লম্বা সেই বিচিত্র পাইপটায় নিঃশব্দে ধূমপান করছেন পুরন্দর চৌধুরী। সুজাতার জ্ঞান ফিরে এসেছে। একটা তীব্র কটু তামাকের গন্ধ ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে। প্রশান্তের পদশব্দে ঘরের মধ্যে উপস্থিত সকলেই যুগপথ চোখ তুলে দরজার দিকে তাকালো। পুরন্দর চৌধুরী প্রথমে কথা বললেন, এনিথিং রং ইন্সপেক্টর? না, কিছুই দেখতে পেলাম না। আমার মনে হয় হঠাৎ উনি কোনোরকম ছায়াটায়া দেখে হয়তো। পুরন্দর চৌধুরীর কথাটা শেষ হলো না, জবাব দিল সুজাতাই, কোনোরকম ছায়া যে সেটা নয় সে বিষয়ে আমি নিশ্চিত মিস্টার চৌধুরী। হঠাৎ দেখে আচমকা আমি চিৎকার করে উঠেছিলাম বটে সত্যি, তবে সে দেখার মধ্যে কোনোরকম আমার ভুল হয়নি। কিন্তু তাই যদি হবে তবে এত তাড়াতাড়ি সেটা উধা হলোই বা কী করে দোতলা থেকে? কথাটা বললেন রজত। কিন্তু সেটাই তো আমার না দেখবার বা কিছু একটা ভুল দেখবার একমাত্র যুক্তি নয় রজতদা, জবাবে বলে সুজাতা। না, উনি ভুল দেখেননি রজতবাবু, কথাটা বললেন এবারে প্রশান্ত। এবং তার কথায় ও তার গলা স্বরে পুরন্দর চৌধুরী ও রজত দুজনেই যেন যুগপথ চমকে প্রশান্তর মুখের দিকে তাকালো। সত্যি বলছেন আপনি মিস্টার বসাক? কথাটা বলে রজত। হ্যাঁ রজতবাবু, আমি সত্যিই বলছি। কিন্তু রাত প্রায় 1:45 বাজে, বাকি রাতটুকু আপনারা সকলেই একটু ঘুমাবার চেষ্টা দেখুন, আমিও এবার শুতে যাব, ঘুমে আমার দুচোখ ভেঙে আসছে। সমস্ত আলোচনাটার উপর যেন অকস্মাৎ একটা দাঁড়ি টেনে প্রশান্ত বসাক বোধহয় ঘর ত্যাগ করে নিজের ঘরে শুতে যাবার জন্যই পা বাড়িয়ে ঘুরে দাঁড়ালেন, এবং কক্ষ ত্যাগের পূর্বে সুজাতাকে লক্ষ্য করে বললেন, ঘরের দরজায় খিল তুলে দিয়ে শোবেন নিশ্চয়।
কথাটা শেষ করেই আর মুহূর্তমাত্র দাঁড়ালেন না ইন্সপেক্টর, নিঃশব্দে কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। অতঃপর রজত ও পুরন্দর চৌধুরীও যে যার ঘরে শুতে যাওয়ার জন্য পা বাড়াল। প্রশান্ত নিজের নির্দিষ্ট ঘরে প্রবেশ করে দরজাটা কেবল ভেজিয়ে দিলেন। ঘুমের কথা বলে আলোচনার সমাপ্তি করে বিদায় নিয়ে এলেও ঘুম কিন্তু প্রশান্ত বসাকের দু চোখের কোথাও তখন ছিল না। তিনি কেবল নিজের মনে মনে সমস্ত ব্যাপারটা আগাগোড়া আর একবার ভালো করে ভেবে দেখতে চান। বাথরুমের মেঝেতে জলসিক্ত পদচিহ্নগুলি সত্যিই তাকে বিশেষভাবে যেন বিচলিত করে তুলেছিল। আর কিছু না হোক, পদচিহ্নগুলি সুস্পষ্টভাবে একটা জিনিস প্রমাণিত করছে, ওই রাত্রে কিছুক্ষণ আগে কোনো তৃতীয় ব্যক্তিবিশেষের আবির্ভাব ওই নীলকুঠিতে ঘটেছিল নিঃসন্দেহে। কোনো ছায়ার মায়া নয়, এবং লক্ষ্মণের মুখে শোনা সেই ভৌতিক আবির্ভাবের সঙ্গে যে আজকের রাতে সুজাতা দেবীর দেখা ছায়ামূর্তির বিশেষ এক যোগাযোগ আছে সে বিষয়েও তার যেন কোনো সন্দেহ বা দ্বিমত থাকছে না। আর এও বোঝা যাচ্ছে ভৌতিক ব্যাপারটা এ বাড়িতে পূর্বে যারা দেখেছে তাদের সে দেখাটাও যেমন মিথ্যা নয়, তেমনি ব্যাপারটাও সত্যি সত্যি কিন্তু আসলে ভৌতিক নয়। লক্ষ্মণের মুখ থেকেই তার জবানবন্দিতে শোনা গেছে রামচরণ, বিনয়েন্দ্র এবং লক্ষ্মণ নিজেও পূর্বে এ বাড়িতে রাত্রে ওই ছায়ামূর্তি নাকি দেখেছে। অর্থাৎ ব্যাপারটা চলে আসছে বেশ কিছুদিন ধরে, এবং ছায়ামূর্তির ভৌতিক মুখোশের অন্তরালে যখন সত্যিকারের একটা জলজ্যান্ত মানুষ আছে তখন ওর পশ্চাতে কোনো রহস্য যে আছে সেও সুনিশ্চিত। নীলকুঠির আশেপাশে একমাত্র বাঁদিকে লাগোয়া একটা দোতলা বাড়ি ভিন্ন আর কোনো বাড়ি নেই প্রশান্ত বসাক সেটা পূর্বেই লক্ষ্য করেছিলেন। জায়গাটা গত বৎসরে অনেক কিছু ডেভেলপমেন্ট হলেও ওই অঞ্চলটির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ভোরের আলো আকাশে ফুটে উঠবার সঙ্গে সঙ্গেই প্রশান্ত বসাক নীলকুঠি থেকে বের হয়ে পড়লেন। কুঠির আশপাশটা একবার ভালো করে পরীক্ষা করে দেখাই ছিল তার উদ্দেশ্য। বাড়িকার দোতলা বাড়িটায় একজন প্রফেসর থাকেন, সংসারে তার এক বৃদ্ধা মা ও স্ত্রী। পূর্বেই সংবাদ পাওয়া গিয়েছিল গত মাসখানেক ধরে প্রফেসর মা ও স্ত্রীকে নিয়ে পুরীতে চেঞ্জে গেছেন, বর্তমানে বাড়ি দেখাশোনা করে একটি ভৃত্য। ঘুরতে ঘুরতে প্রশান্ত বসাক নীলকুঠির ডান দিকে এবার এলেন সংকীর্ণ একটা গলিপথ। গলিপথটি বড় একটা ব্যবহৃত হয় বলে মনে হয় না, এবং পথটি বরাবর গঙ্গার ধার পর্যন্ত চলে গিয়েছে। এগিয়ে গেলেন সেই গলিপথ ধরে প্রশান্ত বসাক। গঙ্গার একেবারে ধারে গিয়ে যেখানে পথটা শেষ হয়ে গিয়েছে বিরাট শাখা প্রশাখা বহুল একটি পুরাতন অশ্বত্থ বৃক্ষ সেখানে। ঢালু পার বরাবর অশ্বত্থ গাছের তলা থেকে গঙ্গার মধ্যে নেমে গেছে। অশ্বত্থ তলা থেকে নীলকুঠির লাগোয়া পশ্চাতের বাগানটার সবটাই চোখে পড়ে, এবং বাড়ির পশ্চাতের অংশটাও সবটাই দেখা যায়। নীলকুঠির দিকে তাকাতেই দোতলার ওই দিককার একটি খোলা জানালা প্রশান্ত বসাকের দৃষ্টি আকর্ষণ করল। খোলা জানালার সামনে যেন স্থির একটি চিত্র, চিনতে কষ্ট হয় না কার চিত্র সেটা, সুজাতা। দৃষ্টি তার সম্মুখের দিকে বোধহয় গঙ্গাবক্ষী প্রসারিত ও স্থির, হাওয়ায় মাথার চূর্ণ কুন্তলগুলি উঠছে। অনেকক্ষণ তাকিয়ে রইলেন প্রশান্ত বসাক সেদিকে, চোখ যেন আর ফিরতেই চায় না। ধীরে ধীরে একসময় চোখ নামিয়ে পূর্বের পথে আবার ফিরে চললেন প্রশান্ত বসাক। গলির অন্যদিকে যে সীমানা প্রাচীর বহু স্থানে তা ভেঙে ভেঙে গিয়েছে, সেই রকম ভাঙাই একটা জায়গা দিয়ে প্রাচীরের অন্যদিকে গেলেন প্রশান্ত বসাক। প্রায় দু তিন কাঠা জায়গা প্রাচীর বেষ্টিত, জীর্ণ একটি একতলা পাকা বাড়ি, গোটা তিনেক দরজা দেখা যাচ্ছে, তার মধ্যে একটি দরজার কড়ার সঙ্গে তালা লাগানো। এগিয়ে গিয়ে দাঁড়ালেন প্রশান্ত বসাক সেই দরজার সামনে। পাকা ভিতের বহু জায়গায় ফাটল ধরেছে, সিমেন্ট উঠে গিয়ে তলাকার ইটের গাঁথুনি বিশ্রী ক্ষতচিহ্নের মতো দেখাচ্ছে। হঠাৎ তার নজরে পড়ল সেই তালা দেওয়া দরজাটার সামনেই জীর্ণ বারান্দার মেঝেতে অনেকগুলো অস্পষ্ট শ্বেত পদচিহ্ন। এবারে দিনের স্পষ্ট আলোয় পরীক্ষা করে দেখে বুঝতে কষ্ট হয় না সেই শ্বেত পদচিহ্নগুলো পড়েছে প্রায় চুন লেগে থাকার দরুন, এবং এও মনে হয় যে গত রাত্রে যে পদচিহ্ন অস্পষ্ট জলসিক্ত তিনি বাথরুমে দেখেছেন এগুলো ঠিক তারই অনুরূপ। ঘরের দরজাটা বন্ধ, তালাটা ধরে টানলেন, কিন্তু ভালো জার্মান তালা, সহজে সে তালা ভাঙবার উপায় নেই। এমন সময় হঠাৎ তার কানে এলো তুলসীদাসের দোহা মৃদু কণ্ঠে কে যেন গাইছে।
সামনের দিকে চোখ তুলে তাকালেন। একজন মধ্যবয়সী হিন্দুস্থানি গঙ্গা থেকে সদ্য স্নান করে বোধহয় হাতে একটা লোটা ঝুলিয়ে তুলসীদাসের দোহা গাইতে গাইতে ওই গৃহের দিকেই আসছে। হিন্দুস্থানি ব্যক্তিটি দণ্ডায়মান প্রশান্ত বসাকের কাছ বরাবর এসে মুখ তুলে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলে, কিসকো মাগতে হ্যায় বাবুজি, এ কোঠি মে আপ হি রহতে হ্যায়? হ্যাঁ, লেকিন আপ কিসকো মাগতে হ্যায়? আপকো নাম কে হ্যায় জি? হরিরাম মিসির। ব্রাহ্মণ? হ্যাঁ, কনৌজ কা ব্রাহ্মণ। ও, এমনি বেড়াতে বেড়াতে চলে এসেছিলাম মিসিরজি, ভেবেছিলাম ওরও বাড়ি। হঠাৎ এমন সময় পাশের একটি বন্ধ দরজা খুলে গেল এবং একটি হিন্দুস্থানি তরুণী আবক্ষ ঘোমটা টেনে বের হয়ে এল। মিসিরজি তরুণীকে প্রশ্ন করে, কিধার যাতা হয় বেটি, গঙ্গা মে? তরুণী কোনো কথা না বলে কেবল মাথা হেলিয়ে গঙ্গার দিকে চলে গেল। প্রশান্ত বসাক চেয়ে থাকেন সেই দিকে, বিশেষ করে সেই তরুণীর চলার ভঙ্গিটা যেন প্রশান্ত বসাকের চোখের দৃষ্টিকে আকর্ষণ করে, চোখ যেন ফেরাতে পারেন না। বাবুজি, মিসিরজি ডাকে আবার ফিরে তাকালেন প্রশান্ত বসাক। বাবুজি কি এই উত্তর পাড়াতেই থাকেন? আহ না, মানে এখানে ঢুকলেন কি করে? গেটে আমার তালা দেওয়া। না না, গেট দিয়ে আমি ঢুকিনি, ওই যে ভাঙা প্রাচীর তারই ফাঁক দিয়ে এসেছি, ভেবেছিলাম পোড়ো বাড়ি। হ্যাঁ বাবুজি, এতদিন পোড়া বাড়ি ছিল, মাসখানেকের কিছু বেশি হবে মাত্র আমরা এখানে এসে উঠছি। তা বাবুজি দাঁড়িয়ে রইলেন, ঘর থেকে একটা চৌকি এনে দিই, বসুন। না না মিসিরজি, ব্যস্ত হয়ে না, আমি এমনি বেড়াতে চলে এসেছি, এবারে যাই। প্রশান্ত বসাক তাড়াতাড়ি নেমে যাবার জন্য পা বাড়ালেন, মিসিরজিও এগিয়ে এলো। চলুন বাবুজি, আপনাকে গেট খুলে রাস্তা দিয়ে আসি। গেট থেকে বেরোয়ে প্রশান্ত বসাক কিন্তু নীলকুঠির দিকে গেলেন না, উল্টো পথ ধরে হাঁটতে লাগলেন। এগিয়ে যেতে যেতে একবার ইচ্ছে হলো পেছন ফিরে তাকান, কিন্তু তাকালেন না। তবে পেছন ফিরে তাকালে দেখতে পেতেন তখনও খোলা গেটের সামনে দাঁড়িয়ে মিসিরজি এক দৃষ্টে প্রশান্ত বসাকের গমনপথের দিকেই তাকিয়ে আছে, তার দুচোখের তারায় ঝকঝকে শানিত দৃষ্টি। বহু পূর্বেই তার সহজ সরল বোকা বোকা চোখের দৃষ্টি শানিত ছোড়ার ফলার মতো প্রদীপ্ত হয়ে উঠেছিল। অনেকটা পথ ঘুরে ক্লান্ত প্রশান্ত বসাক যখন নীলকুঠিতে ফিরে এলেন বেলা তখন প্রায় 7:45। দোতলা চায়ের টেবিলে প্রভাতী চায়ের আসর তখন প্রায় ভাঙার মুখে। টেবিলের দুপাশে রজত, পুরন্দর চৌধুরী ও সুজাতা বসে, এবং শুধু তারাই নয়, গত সন্ধ্যার পরিচিত সেই কালো কাচের চশমা চোখে স্যুট পরিহিত যুবক সুন্দরলালও উপস্থিত। প্রশান্ত বসাকে ঘরে প্রবেশ করতে দেখে সকলেই একসঙ্গে তার মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো, এবং কথা বললে পুরন্দর চৌধুরী, এই জি মিস্টার বসাক, সকালবেলাতেই উঠে কোথায় গিয়েছিলেন? এই একটু মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। তারপর মিস্টার সুন্দরলাল, আপনি কতক্ষণ? এই আসছি। সুজাতা ততক্ষণে উঠে চায়ের কেটলিটার গায়ে হাত দিয়ে তার তাপ অনুভব করে বললে, কেটলি চাটা ঠান্ডা হয়ে গেছে, আপনি চা খাননি, রেবতীকে বলে আসি কিছু গরম চা দিতে প্রশান্তবাবু। কথাগুলো বলে এগিয়ে যেতে উদ্যত হতেই সুজাতাকে বাধা দিলেন মিস্টার বসাক, না না আপনি ব্যস্ত হবেন না মিস রয়, বসুন আপনি। সুজাতা স্মিত কণ্ঠে বললে, ব্যস্ত নয়, আমিও একটু চা খাবো। গত রাত্রের মতো আজও ঘরে প্রবেশ করার মুখে প্রশান্ত বসাক লক্ষ্য করেছিলেন মিস্টার সুন্দরলাল ও পুরন্দর চৌধুরী পাশাপাশি একটু যেন ঘনিষ্ঠ হয়ে বসেই নিম্ন কণ্ঠে পরস্পরের সঙ্গে পরস্পর কথা বলছিলেন, এবং প্রশান্ত বসাকের কক্ষ মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গেই তারা যেন অকস্মাৎ চুপ করে গেলেন। সুজাতা ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় 2 মিনিট চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হঠাৎ কি একটা কথা মনে পড়ায় এক্ষুনি আসছি বলে প্রশান্ত বসাকও বের হয়ে গেলেন ঘর থেকে এবং সোজা নিচে চলে গেলেন। নিজের তলায় প্রহরত কনস্টেবল মহেশকে নিম্ন অথচ দ্রুত কণ্ঠে কি কতগুলো নির্দেশ দিয়ে বললেন, যাও এক্ষুনি, বাইরে গেটের পাশে হরিসাধন আছে সাধারণ পোশাকে, যা যা বললাম তাকে বলবে, যেমন যেমন প্রয়োজন বুঝবে সে যেন করে। ঠিক আছে, আমি এক্ষুনি বলে আসছি, মহেশ বাইরে চলে গেল।
মহেশকে নির্দেশ দিয়ে প্রশান্ত বসাক যেমন ঘুরে সিঁড়ির দিকে দোতলায় উঠবার জন্য পা বাড়াতে যাবেন, আচমকা তার নজরে পড়ল নিচের একখানি ঘরের বেজানো দুই কপাটের সামান্যতম মধ্যবর্তী ফাঁকের মতো দিয়ে একজোড়া শিকারির চোখের মতো জল জলে চোখের দৃষ্টি যেন চকিতে কবাটের অন্তরালে দেখা দিয়েই আত্মগোপন করল। থমকে দাঁড়িয়ে গেলেন প্রশান্ত বসাক, মুহূর্তকাল ভুরকুঞ্চিত করে কি যেন ভাবলেন, তারপর সোজা এগিয়ে গেলেন সেই ঈষৎমুক্ত দ্বারপথের দিকে। হাত দিয়ে ঠেলে কপাট দুটো খুলে ফেললেন, খালি ঘর, ঘরে কেউ নেই। চিনতে পারলেন করালির ঘর ওটা, পাশেই পাচক লক্ষ্মণের ঘর। দু ঘরের মধ্যবর্তী দরজাটার দিকে এবার এগিয়ে গেলেন, কিন্তু দরজার কপাট ঠেলতে গিয়ে বুঝলেন উপাস থেকে দরজা বন্ধ। বের হয়ে এলেন করালির ঘর থেকে প্রশান্ত বসাক, বারান্দা দিয়ে গিয়ে লক্ষ্মণের ঘরের সামনের দরজা ঠেলতেই ঘরের দরজাটা খুলে গেল। ভিতরে প্রবেশ করলেন, কিন্তু দেখলেন পাচক লক্ষ্মণের ঘরও খালি, সে ঘরেও কেউ নেই। আরো দেখলেন করালি ও লক্ষ্মণের ঘরের মধ্যবর্তী দরজার গায়ে সেই ঘর থেকেই খিলতোড়া। ওই ঘরের ওই মধ্যবর্তী দরজাটা বাদে আরো দুটি দরজা ছিল এবং দুই ঘরের মধ্যবর্তী দরজাটির বাদে অন্য দুটি দরজাও খোলাই ছিল। যার চোখের ক্ষণিক দৃষ্টি ক্ষণপূর্বে মাত্র তিনি পাশের ঘরের উন্মুক্ত দরজা পথে দেখেছিলেন, সে অনায়াসেই তাহলে এ দ্বিতীয় দরজাটি দিয়ে চলে যেতে পারে। হঠাৎ ওই সময় বারান্দার দিকে দ্বিতীয় যে দ্বারটি সেটি খুলে গেল। চায়ের কাপ হাতে গুনগুন করে গান গাইতে গাইতে করালি এসে ঘরে প্রবেশ করেই ঘরের মধ্যে দণ্ডায়মান ইন্সপেক্টরকে দেখে যেন থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ, তোমার ঘরটা আমি দেখছিলাম করালি। করালি চা ভর্তি কাপটা একটা টুলের ওপর নামিয়ে রেখে সসম্ভ্রমে সরে দাঁড়াল। কোথায় ছিলে করালি? রান্নাঘরে চায়ের জন্য গিয়েছিলাম সাহেব। রান্নাঘরে আর কে কে আছেন? লাচমান আর নতুন দিদিমণি আছেন। প্রশান্ত বসাক করালির সঙ্গে দ্বিতীয় আর কোনো কথাবার্তা না বলে করালি যে পথে ঘরে প্রবেশ করেছিল ক্ষণপূর্বে সেই খোলা দ্বার দিয়েই বের হয়ে গেলেন এবং সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। ঘরের মধ্যে ঢুকে দেখলেন সুন্দরলাল ঘরে তখন নেই, রজত আর পুরন্দর চৌধুরী বসে বসে গল্প করছেন, আর কেউ ঘরে নেই। একটু পরেই সুজাতা এসে ঘরে প্রবেশ করল এবং তার পিছনে পিছনেই চায়ের কেটলি নিয়ে এসে ঘরে ঢুকল রেবতী। চাপান করতে করতেই সামনাসামনি উপবিষ্ট সুজাতার দিকে তাকিয়ে প্রশান্ত বসাক বলেন, তাহলে আজই আপনি কলকাতায় চলে যাচ্ছেন মিস রয়? সুজাতা প্রশান্ত বসাকের প্রশ্নে একবার মাত্র তার মুখের দিকে তাকিয়ে মুখটা নামিয়ে নিয়ে মৃদু কণ্ঠে বললে, তাই ভেবেছিলাম যাব, কিন্তু রজতদা বলছে দু চার দিনের মধ্যে ও ফিরে যাবে, সেই সঙ্গেই যাবার জন্য। হ্যাঁ মিস্টার বসাক, আমি তাই বলছিলাম সুজাতাকে, যেতে ওকেও হবে আমাকেও হবে, এদিককার ব্যবস্থাপত্র যা হোক একটা কিছু করে যেতে হবে তো, এবং সেজন্য ওর ও আমার দুজনেরই থাকা প্রয়োজন। আপনি কি বলেন মিস্টার বসাক? রজত কথাগুলো বললে, হ্যাঁ আপনারাই যখন বিনয়েন্দ্রবাবুর সমস্ত সম্পত্তির ওয়ারিশন, তখন ইন্সপেক্টরকে বাধা দিল সুজাতা, না ছোটকার সম্পত্তির এক কপর্দক আমি স্পর্শ করব না, তা আমি রজতদাকে বলেই দিয়েছি। হ্যাঁ সুজাতা তাই বলছিল বটে, কিন্তু মিস্টার বসাক আপনি বলুন তো তাই কখনো কি হয়? সম্পত্তি ওকেও আমার সঙ্গে সমান ভাগে নিতে হবে বই কি বলেন? না রজতদা, ও আমি স্পর্শও করব না, তুমিই সব নাও। কিন্তু আমি বা তোর ন্যায্য সম্পত্তি নিতে যাবো কেন? বেশ তো, তোর ভাগ তুই না নিস, যেভাবে খুশি দান করে যা বা যে কোনো একটা ব্যবস্থা করে যা। বেশ তাই করে যাব। এমন সময় প্রতুলবাবু এসে ঘরে ঢুকলেন। এই যে প্রতুলবাবু আসুন, রজত আহ্বানে জানালো প্রতুলবাবুকে। প্রতুলবাবু এগিয়ে এসে একটা খালি চেয়ারে উপবেশন করলেন। অ্যাটর্নি চট্টরাজকে একবার আজ আসবার জন্য আপনাকে খবর দিতে হবে প্রতুলবাবু, রজত বলে। প্রতুলবাবু ব্যাপারটা বুঝতে না পেরে রজতের মুখের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। প্রতুলবাবুর মুখের দিকে তাকিয়ে রজত কথাটার আবার পুনরাবৃত্তি করে,
ছোটকার অ্যাটর্নি চট্টরাজকে কাল কোনো এক সময় আসবার জন্য একটা সংবাদ দেবেন। তাছাড়া আমিও আর এখানে অনির্দিষ্টকাল বসে থাকতে পারবো না, লাহোরে আমাকে ফিরে যেতে হবে। প্রতুলবাবু যেন এতক্ষণে ব্যাপারটা কিছু যা হোক বুঝতে পারেন, বললেন, এ বাড়িতে তাহলে আপনারা কেউই থাকবেন না রজতবাবু? কে থাকবে এই চক্রবর্তীদের ভুতুড়ে নীলকুঠিতে বলুন। শেষকালে কি চক্রবর্তীদের প্রেতাত্মার হাতে বেঘরের প্রাণটা দেব? তাহলে এই বাড়িটার কি ব্যবস্থা হবে? আপনি রইলেন, বেঁচে দেবার চেষ্টা করবেন। কিন্তু আমি তো আর চাকরি করবো না রজতবাবু, মৃদু শান্ত কণ্ঠে প্রত্যুত্তর দেন রতুলবাবু। তার মানে চাকরি ছেড়ে দেবেন? হ্যাঁ। তাছাড়া এসব বাড়িঘর দোর সব যখন আপনারা বেচেই দেবেন, তখন আর আমার প্রয়োজনই বাকি? চক্রবর্তী মশাইয়ের মৃত্যুর পর থেকেই এক প্রকার আমার কোনো কাজকর্ম ছিল না। তবু চক্রবর্তী মশাই মরবার আগে বিশেষ করে অনুরোধ করে গিয়েছিলেন বিনয়েন্দ্রবাবুকে যেন একলা ফেলে আমি না চলে যাই, তাই ছিলাম। তাই এখন সে প্রয়োজনও ফুরিয়েছে। হঠাৎ এমন সময় সুজাতা কথা বলে, এক কাজ করলে হয় না রজতদা? কি? ছোটকার ওই ল্যাবরেটরিটা প্রাণের চাইতেও প্রিয় ছিল। সমস্ত নীলকুঠিটাকেই একটা গবেষণাগারে পরিণত করে দুস্থ বৈজ্ঞানিকদের এখানে গবেষণার একটা ব্যবস্থা করে দিলে হয় না? কিন্তু আমার তো মনে হয়, রজতকে বাধা দিয়ে সুজাতা বলে, অবশ্যই আমি আমার অংশের ব্যবস্থাটা সেইভাবেই করতে পারি, তবে তুমি না না কথাটা তুই নেহাত বন্ধ বলিস নি সুজাতা, দেখি ভেবে। হ্যাঁ প্রতুলবাবু, আপনি যত তাড়াতাড়ি পারেন। কোথায় কার কি দেনা পাওনা আছে, চাকর পাকরদের মাইনেপত্র কে কি পাবে বা না পাবে সব একটা হিসেবপত্র করে ফেলুন। যত তাড়াতাড়ি পারি এদিককার সব মিটিয়ে দিয়ে আমাকে একবার লাহোরে যেতে হবে। যে আজ্ঞে, তাই হবে। এখন তাহলে আমি উঠলাম। প্রতুলবাবু বিদায় নিয়ে ঘর ছেড়ে চলে গেলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।